ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। आमरा आबार समबेत होयेछि श्री भगवानेर इच्छाय शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजके जे अंशटी आमरा पाठ एवं आलोचना करब सेटी घटनाटी घटे बेलुर मठे 29 श्रावण मंगलवार 1330 बंगाब्द ইংরেজির 14 আগস্ট 1923 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল বেলা প্রায় 7:30 মহাপুরুষ মহারাজ সবেমাত্র ঠাকুরঘর হইতে আসিয়াছেন। আজকাল তিনি সকালের দিকে অনেকক্ষণ বসিয়া ধ্যান করেন। প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতির সময় তিনি একখানি মৃগচর্মের আসন লইয়া ঠাকুরঘরে যান ও ধ্যানে বসেন। তথা হইতে আসিতে কোনো কোনো দিন অনেক বেলা হইয়া যায়। আজ ঠাকুর ঘর হইতে আসিয়া নিজ ঘরে চেয়ারে বসিয়াছেন। এখনো ধ্যানের নেশা যেন কাটে নাই, খুব তন্ময় ভাব। মঠের সাধু ব্রহ্মচারী ও বাইরের ভক্তের মধ্যে কেহ কেহ প্রণাম করিয়া যাইতেছেন। মহাপুরুষজি খুব সংক্ষেপে দু এক কথায় কুশল প্রশ্নাদি করিতেছেন। এখনো কথাবার্তা বলিবার মতো মনের অবস্থা নয়। গতকল্য মঠের একজন সন্ন্যাসী রামেশ্বর ও দ্বারকাদি তীর্থ পর্যটন করিয়া ফিরিয়া আসিয়াছেন। সেই সাধুটি ঘরে প্রবেশ করিয়া প্রণাম করতে মহাপুরুষটি জয় 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 বাবা রামেশ্বর জয় দ্বারকানাথজি বলিয়া করজোরে নমস্কার করিলেন এবং সেই সাধুটিকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, এসব বিষয়ে ধ্যান করবে, যা দর্শন করে এলে ওসব ধ্যানে আনবার চেষ্টা করবে, তীর্থাদি দর্শন করবার এই তো উদ্দেশ্য, দেশ ভ্রমণের মতো তীর্থাদি ঘুরে এলেও তাতে কিছুই হয় না, যারা ঠিক ঠিক ভক্ত তারা এই সব বিষয়ে ধ্যান করে নিজেদের চিত্ত শুদ্ধি করে, তিনিই তো সব হয়েছেন, তীর্থাদি তাঁরই ঐশ্বর্য, তাঁর চিন্তার সঙ্গে সঙ্গে তাই তাঁর ঐশ্বর্যের চিন্তাও করতে হয়, তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ, তিনি তো আমাদের ঠাকুরঘরেই বসেনি, তিনি জগন্নাথ, সর্বব্যাপী সর্বত্র রয়েছেন, তবে তীর্থাদিতে ও সাধুভক্তদের মধ্যে তার বিশেষ প্রকাশ। আমরা একটা ভারী সুন্দর ছবি দেখতে পাচ্ছি। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতির সময় গেছেন। এটা যেহেতু গরমকাল, মঙ্গল আরতি সেই সময় সকাল 4টেই হয়, ভোর 4টের সময়, এবং যখন তিনি ফিরে এলেন ঘর থেকে তখন বেলা 7:30, সকাল 7:30 হয়ে গেছে। অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা সময় ধরে তিনি জপ, ধ্যান এবং প্রার্থনার মধ্যে ডুবেছিলেন। একটা মানুষ 1 ঘন্টা জপ, ধ্যান, প্রার্থনার মধ্যে ডুবে থাকলে যে আনন্দ হয় সেই আনন্দের গল্প আপনারা অনেকেই জানেন, কিন্তু সেটিকে কল্পনা করে নিন, তার 3.5 গুণ আনন্দ নিয়ে একজন মানুষ ফেরত এসেছে। ঈশ্বরের আনন্দ এমন এক আনন্দ, এক খাওয়ার নয় যে আপনি একটা আইসক্রিম পার্লারের মধ্যে ঢুকলেন, একটা ভালো দেখে সুইঙ্গার সান্ডার আইসক্রিম কিনলেন, তারপরে তার সঙ্গে যে চামচটা দিল সেই চামচে করে একটু একটু করে এক এক স্কুপ মুখের মধ্যে নিলেন, গলার মধ্যে দিয়ে সেটাকে চালান করলেন, তবে গোটা এটা খাওয়ার পরে বাড়ি যাওয়া অবধি, বড় জোর রাত্রিরে শুতে যাওয়া অবধি আনন্দটা থাকে। কিন্তু এই আনন্দ এমন এক আনন্দ, এ মনের ভেতর থেকে উৎসারিত হয়। আমাদের আইসক্রিম খাওয়ার আনন্দটা বাইরে থেকে ভেতরের মধ্যে ঢোকাতে হয়, আর এই ঈশ্বর চিন্তার আনন্দটা ভেতর থেকে বাইরে প্রকাশিত হয়, তার অনুনরণ ঘটে সম্পূর্ণ হৃদয়ের মধ্যে এবং ধীরে 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 সেটি বাইরেতে প্রকাশিত হয়। বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণদেব যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন সবচেয়ে সুন্দর দেখাতো তার মুখখানা। বলছেন এমনও আছে দেখে মনে হচ্ছে তার মুখের সব দাঁত বেরিয়ে গেছে, চোখগুলি বিস্ফারিত, চুল খাড়া হয়ে গেছে, লোমে সর্বত্র শিহরণ হয়েছে, দেখে মনে হচ্ছে তিনি যেন তার আনন্দ আর ধরে রাখতে পারছেন না, চোখ মুখ দিয়ে সেটা ফেটে পড়ছে, অপূর্ব সেই দৃশ্য। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের ভেতরেও ঠিক সেই রকম এসেছে। মহাপুরুষ মহারাজের সময় থেকেই নিয়ম হয়েছিল যে প্রত্যেক দিন সকালবেলা 7টার সময়
সাধু ব্রহ্মচারীরা সংঘগুরুকে প্রণাম করতে যাবে। সেই নিয়ম এখনও মঠে আছে। বর্তমান পূজ্যপাদ মহারাজরা হয়তো সবসময় সেটা করে উঠতে পারেন না, যেমন প্রভু মহারাজ সন্ধ্যা আরতির পর রোজ প্রণাম নিতেন, রঙ্গনাথানন্দজি মহারাজকেও দেখেছি, আত্মস্থানন্দজি মহারাজকেও দেখেছি বিকেলবেলা প্রণাম নিতে। কিন্তু ভূতেশানন্দজি মহারাজকে আমরা রোজ দেখেছি, দীক্ষা যেদিন থাকতো সেদিন বিকেলবেলা তিনটের সময় প্রণাম হতো এবং অন্যান্য দিনগুলি সকাল 7:00 থেকে 7:15 অবধি প্রণাম হতো। মহাপুরুষ মহারাজ কথা বলছেন, সাধু ব্রহ্মচারী এবং ভক্তেরা একে একে তাকে প্রণাম করছেন, প্রত্যেকের প্রণাম অ্যাকনলেজ করছেন, তার মন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে না, তথাপি তিনি প্রত্যেকের প্রণাম অ্যাকনলেজ করছেন এবং প্রত্যেককে কুশল প্রশ্নাদি করছেন। এমন সময় একটি সাধু এসে পৌঁছলেন যিনি গতকাল রাত্রে তীর্থ দর্শন করে ফিরে এসেছেন, রামেশ্বরম এবং দ্বারকাধীশ, দুটো একদম পুরো এক্সট্রিম পার্ট। দীর্ঘ সময় ধরে তিনি তীর্থযাত্রা করেছেন, তাকে দেখেই মহাপুরুষ মহারাজ তার নাম ধরে ডাকছেন না, তাকে দেখেই যে তীর্থগুলো তিনি দর্শন করে এসেছেন সেই তীর্থ দেবতার কথা তার মনে পড়ছে। এইটি হচ্ছে কথা। উনি বলছেন, জয় বাবা রামেশ্বর, জয় দ্বারকানাথজি। আমাদের তীর্থ দর্শন তখনই সার্থক যখন আমরা আমাদের তীর্থ দেবতাকে হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি, আর সেই তীর্থ দেবতাকে দর্শন করে যে আনন্দ হয় সেটি যদি আমাদের চেহারার ভিতরে প্রকাশিত না হয় তাহলে জানবেন আমাদের তীর্থ দর্শন স্বাভাবিক হয়নি। আমরা শুধুমাত্র একটা পাথরের মূর্তি, মাটির মূর্তি অথবা নিমকাঠের মূর্তি দেখে এসেছি, দেবতাকে আমাদের দেখা হয়নি। শ্রীরামকৃষ্ণদেবের তীর্থ দর্শনের বর্ণনা আছে, বলা আছে তিনি কেমন করে তীর্থ দেখতেন, তীর্থ দেবতা যাবার আগেই তাকে চিন্তা করে তার বাহ্যজ্ঞান তার হারিয়ে যেত। তার মানে আমরাও যখন তীর্থ দেবতার কাছে যাব আমাদেরও পা টলমল করবে তা নয়। এটা একটা উদাহরণ, শ্রীরামকৃষ্ণের যে কটি কাজ সবই তার 16 টাং, এর এক টাঙের কথা বলছে। এক টাং কি না, তীর্থ দেবতাই সত্য আর বাকি যা কিছু দেখছি সব মিথ্যে, এইটি বোধ আমাদের আসা দরকার। আমরা তীর্থ দেবতার চিন্তায় এমন মগ্ন হয়ে থাকব যে পারিপার্শ্বিক কোনো জিনিসই আমাদেরকে স্পর্শ করবে না, তখনই আমাদের তীর্থ দর্শন সম্ভব। শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীতে এসে পৌঁছলেন, গঙ্গার অপর পার থেকে তিনি দেখলেন সুবর্ণপুরী এবং সেই দেখে তার গভীর ভাব সমাধিত হলো। রোজ যখন তিনি বিশ্বনাথ মন্দিরে যেতেন, এই যাত্রাপথে বিশ্বনাথ মন্দিরে যাবেন এই নাম শুনেই তার গভীর ভাব সমাধি হতো এবং তিনি যখন মন্দিরে গিয়ে পৌঁছতেন তখন তার আর বাহ্যজ্ঞান কিছুই থাকতো না, তিনি তার মন জুড়ে শ্রীরাম বিশ্বনাথ থাকতেন। এই ভাবটা আমাদের গ্রহণ করতে হবে। তিনি তিনটে পথ দেখিয়েছেন তীর্থ দর্শনে, কী কী? এক হচ্ছে তীর্থ দেবতাকে মন প্রাণ উজাড় করে দর্শন করা, দুই হচ্ছে তীর্থে যে সমস্ত মহাত্মারা থাকেন তাদের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, যাদের উপস্থিতি, যাদের সাধন ভজন তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে, এবং তীর্থবাসী যে সমস্ত মানুষ যারা ওখানে থাকে, তার যারা নিত্যদিন দেবতাকে স্মরণ মনন করেন তাদেরকে দেখা। বলছেন পূজনীয় মহারাজ, বলছেন যে যখনই যা দর্শন করলে এসব বিষয়ে ধ্যান করবে, যা দর্শন করলে ওসব ধ্যানে আনবার চেষ্টা করবে, তীর্থাদি দর্শন করবার এই তো উদ্দেশ্য। দেশ ভ্রমণের মতো তীর্থাদি ঘুরে এলে তাতে কিছুই হয় না, যারা ঠিক ঠিক ভক্ত তারা এসব বিষয়ে ধ্যান করে নিজেদের চিত্তশুদ্ধি করে। দেখবেন যতবার আপনি জগন্নাথ দেবের কথা ভাবেন দেখবেন আর কোনো মূর্তি মনে পড়ে না, জগন্নাথের সেই দিব্য রূপটি মনে পড়ে, তার সেই বিরাট বিরাট চোখ, তার অপূর্ব হাসি। আমার এখনও মনে পড়ে আমরা তিরুপতি বালাজি দর্শন করতে গিয়েছিলাম, আয়াপ্পার সেই ভক্ত তারাও আমাদের সঙ্গে ছিলেন, আগে আগে ছিলেন তারা। তিরুপতি বালাজিকে খুব অল্প সময়ের জন্য দর্শন করতে দেওয়া হয়। এখনই আয়াপ্পার এরা সব ওই আগে ঠিক তিরুপতি বালাজিকে দর্শন করতে যাওয়ার আগে যে র্যাম্পটা থাকে সেই র্যাম্পটি উঠে তারা গোবিন্দা গোবিন্দা করে নাচতে থাকলেন। সমস্ত রক্ষীদের একটাই কাজ হলো এদের একে একে সেই উন্মত্তভাবে যারা নাচছে তাদের টেনে মন্দিরের বাইরে করে দেওয়া, এবং সেই সুযোগে আমরা যারা পেছনের সারিতে দাঁড়িয়েছিলাম আমাদের প্রায় 5 মিনিট পায় তার একটু বেশি সময় ধরে তিরুপতি বালাজিকে দেখা হলো। অপূর্ব তার হাসি, বারবার দেখছি আর মনে হচ্ছে এ হাসি কোন শিল্পী কোন কারিগর তৈরি করেছেন।
কারণ এই হাসি মানুষের হাসি নন, দেবতা যেন প্রসন্ন দৃষ্টিতে দেখছেন। এই যে বলা হয় যে গুরু আমাদের দিকে প্রসন্ন হাসিতে তাকিয়াছেন, এ মুখটা ঠিক তাই। কন্যাকুমারিকায় যখন গেলাম কন্যাকুমারিকার দেবী মূর্তি দর্শন করতে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের বর্ণনা পড়েছি, প্রথম দিন গিয়ে দেখলাম শাড়ি গয়না সমস্ত কিছু মুখের উপর একটা মোটা প্রলেপ টলেপ দেওয়া রয়েছে। স্বামী ব্রহ্মানন্দজি যে বর্ণনা সেটা কিছুই মিল খুঁজে পেলাম না। পরের দিন সকালবেলা যখন মহাস্নানের সময় গেলাম, তখন সেই কাপড় টাপড় গয়না সব খুলে দেওয়া আছে, এমনকি মুখের ওপর যে প্রলেপটা আছে সেটাও তুলে দেওয়া আছে স্নান করে, সে তুলে দেওয়া হয়েছে। তখন তার মধ্য থেকে দৃশ্যমান হলো স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে খিলখিল করে হাসছে, একটা হাত তার কোমরে আর একটা হাতে জপমালা, সে অপরূপ আদিমূর্তি দেখে একদম মন মুগ্ধ হয়ে যায়। রাত শেষ হয়ে গিয়ে কখন দিন হয়ে গেছে বুঝতেই পারিনি, সে অপূর্ব মাতৃমূর্তির দিকে বারবার মন লেগে আছে। এই ভাবগুলো, এই জিনিসগুলোকে বারবার চিন্তা করতে হয়। যত আমরা দেবতার এই তীর্থ দর্শনের ঘটনাগুলোকে নিজেদের মনের ভেতরে জাগিয়ে রাখতে পারবো, যখন আমরা কোনোরকমভাবেই ঈশ্বরের মধ্যে নাম নিবিষ্ট করতে পারবো না, তখন এই কথাগুলো ভাবলে যে মন আমাদের সাধারণ ভূমিতে ঘোরাফেরা করছে, সেই মন আমাদের মনের ভেতরে, সেই মনের ভেতরে তীর্থগুলির একেবারে স্থায়ী ছাপ করতে থাকে। তাই বলছেন তীর্থ দর্শন করে এলে এইগুলি আমাদের করতে হয়। সন্ন্যাসী প্রশ্ন করছেন, এবার কিছুকাল ঘুরে এসে এ ধারণাটা খুবই বদ্ধমূল হয়েছে যে তীর্থাদিতে তাঁর বিশেষ প্রকাশ, আর তিনি যে হাত ধরে পদে পদে আমাদের রক্ষা করছেন তাও ঠিক ঠিক বুঝতে পেরেছি। কন্যাকুমারিকাতে 3 দিন ছিলাম, খুব ভালো লেগেছিল। ধ্যান জপ পূজা পাঠাদিতে অনেক সময়ই কেটে যেত, স্থানটিও এত মনোরম যে ছেড়ে আসতে প্রাণ আর সরে না। ঠাকুরের কৃপায় থাকবার বন্দোবস্ত ভালো হয়েছিল, সে এক অভাবনীয় উপায়। মহারাজ, মাঝে মাঝে বাইরে যেতে হয় নিঃসম্বল অবস্থায়, তবেই তাঁর উপর ঠিক ঠিক নির্ভরতা আসে, আর ছাই হবে শ্রী ভগবানের উপর ঠিক ঠিক নির্ভরতা না এলে। এত সাধন ভজন যা করতে হচ্ছে সবই তো সেই নির্ভরতা আনবার জন্য, আর অনন্য মনে যে তার শরণাগত হয় তার সমস্ত ভার তিনি নেন, তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করেন। তাই তো গীতাতে শ্রী ভগবান প্রতিজ্ঞা করে বলছে, অনন্যাশ্চিন্তয়ন্ত মাম ইয়ে জানা পরিউপাসতে তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যাহারা আমার প্রতি একান্ত নির্ভরশীল হইয়া আমার চিন্তা উপাসনা করে, সর্বদা আমাতে আসক্ত চিত্ত, সেই সকল ব্যক্তির যোগ ও ক্ষেম, সেম অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা আমি বিধান করিয়া থাকি। যে অনন্য কাম হয়ে তার ভজনা করে, তার শরণাগত হয়, সে ভক্তের সমস্ত ভার তিনি গ্রহণ করেন। ভারী সুন্দর কথা। সন্ন্যাসী তার তীর্থ দর্শনের কথা, তার অভিজ্ঞতার কথা বলছেন। যে আমরা বলছিলাম কন্যাকুমারিকার কথা, সত্যি সেই মন্দির কেন, যে কোনো বড় মন্দিরে, এমনকি বেলুড় মঠের মন্দিরে গেলেও আপনারা দেখবেন যে আমরা হয়তো প্রার্থনাই করছি, হয়তো জাগতিক জিনিসই আপনারা হয়তো প্রার্থনা করছেন, ছেলেটা চাকরিটা যেন ভালো জায়গায় হয়, মেয়েটার বিয়েটা যেন বাল্টিমোরে হয়, এরকম নানা রকম কর্তার এক্সটেনশন, সার্ভিসের এক্সটেনশন যেন বাড়ে, কারুর যেন রোগ অসুখ না করে, রোগ অসুখ করলে যেন দ্রুত আরোগ্য হয়, হয়তো আমাদের জাগতিক প্রার্থনাই করছি, কিন্তু আপনারা গিয়ে দেখবেন আমরা সবাই প্রার্থনা করছি, উই আর প্রেইং। এই সকলের প্রার্থনা মিলে, কেউ হয়তো সাধক প্রার্থনা করছে ইষ্ট দর্শনের জন্য, আপনি প্রার্থনা করছেন অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করার জন্য, কিন্তু যে যাই করুক না কেন সবাই প্রার্থনা করছেন। এই সবার প্রার্থনার মিলিত একটি সংঘবদ্ধ রূপ সেখানে ঘনীভূত হয়ে থাকে তীর্থাদিতে, সেইটিকে বলা হয় তন্মাত্রা। যে ওই তন্মাত্রার ভেতরে ঢুকে যাবে তার মন ঈশ্বর ভিন্ন, তার মন প্রার্থনাপর হবে, এবং তার যে চাহিদা সেটি প্রাপ্তির জন্য সে চেষ্টা করবে। এই সন্ন্যাসী গিয়েছেন তীর্থ দর্শন করে, সেখানে জপ দেন পাঠাদিতে তিনি সময় অতিবাহিত করবেন,
উপযুক্ত অনুকূল পরিবেশ পাওয়ার ফলে তিনি এগুলি করতে থাকলেন। ধরুন আপনি একটা জায়গায় গেছেন, ভীষণ গরম, ভয়ঙ্কর মশা, আপনি যবধানে মনোনিবেশ করার চেষ্টা করছেন। বেশিরভাগ সময়টা চলে যাবে আপনার হাত পাখা নাড়তে নাড়তে, গরম থেকে মুক্তি, মশামাছি থেকে মুক্তি। কিন্তু যদি এমন একটা পরিবেশে যান যেখানে এতটুকু এসব জিনিস নেই, ফুরফুরে বাতাস বইছে এবং ঈশ্বরের দিব্য রূপ দেখতে পাচ্ছেন আপনি, সেই অনুকূল পরিবেশে আপনার এগুলোর কোনো লাগে না। তখন আপনি সমস্ত মন প্রাণ উজাড় করে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকেন। এইটি তিনি বলছেন যে এত মনোরম, মনোরম কি আর হয় অমনিভাবে, অনেক অনেক তপস্যা, অনেক প্রার্থনার ফলে স্থানটি মনোরম হয়ে ওঠে। তখন আমরা যেদিকেই তাকাই আমাদের মনের ভেতরে এমন একটা আনন্দের স্থিতি থাকে, সেইটি কাজ করতে থাকে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলছেন কি করতে হয়, মাঝে মাঝে নিঃসম্বলের মতো মাঝে মাঝে বাইরে যেতে হয়, নিঃসম্বল অবস্থায়, একেবারে কোনো অবলম্বন না করে মাঝে মাঝে যেতে হয়। এই যে আমরা অনেক সময় মনে করি না প্ল্যান প্রোগ্রাম করে যাব, তাতে আর যাই হোক বেড়ানো হয়, তীর্থ দর্শন হয় না। এই ট্রেনের টিকিট ঠিকঠাক মতো, হোটেল বুকিং হেনা মেনা তেনা সমস্ত কিছু, একবারে নিখুঁত করে যাওয়া, ওই রকম যাওয়ার মাঝে 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 কিছু দিনের জন্য নিঃসম্বল অবস্থায় যেতে হয়, তাহলে ঈশ্বরের প্রতি এক ধরনের নির্ভরতা বাড়ে, যেটা পূজ্যপাদ মহারাজজি বলছেন। আমার মনে আছে আমরা যখন আমার বদ্রীনাথ কেদার বদ্রী যাওয়ার সময় ছিল বর্ষাকালে, কারণ গরমকালে আমি ছুটি পাইনি, অডিট টডিট শেষ হয়ে যাওয়ার পর বর্ষাকালে যাত্রা করলাম। বর্ষাকালে পাহাড় অত্যন্ত ভয়ঙ্কর, এত ধস নেমেছে বদ্রী যাওয়ার পথে যে যোশী মঠেই বসে আছি, সকাল থেকে বসে আছি, বাস আসবে, বাস সকালবেলা আসার বদলে এসে পৌঁছলো 10টার সময়। তারপরে সমস্ত রাস্তা সেই ভাঙাচোরার মধ্যে দিয়ে চলেছি, কোথাও ভেঙে পড়েছে রাস্তা, সেই রাস্তা যন্ত্র দিয়ে পরিষ্কার করা হয়েছে, তারপরে আমরা গেছি। আমরা যেখানে দুপুরবেলা গিয়ে পৌঁছানোর কথা আমরা গিয়ে পৌঁছলাম, তখন প্রায় 6টা বাজে, আমাদের সেইখানে গিয়ে বদ্রী আশ্রমে গিয়ে পৌঁছলাম। সমস্ত রাস্তাটা মন একবারে প্রার্থনাপর হয়ে উঠেছিল, খালি কতক্ষণে পৌঁছবো এবং সেফলি পৌঁছবো কি না, এই প্রার্থনায় এই ভাবনাটাই জেগেছিল। পথের দুর্গমতা, গিয়ে কি খাবো, এসব কোনো কিছু মনে হয়নি। এইরকম মাঝে মাঝে নিঃসম্বল হয়ে যেতে হয়, তাহলে ঈশ্বরকে যে আমি ভালোবাসি, আমরা যে মুখে বলি তিনি আমার নাথ তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার, এটা মৌখিক না আন্তরিক, এই পরীক্ষা করবার সুযোগ আমাদের মধ্যে আসে। পূজ্যপাদ মহারাজ বলছেন এই যে আমরা এত সাধন ভজন করি তার একটাই উদ্দেশ্য, ভগবানের নির্ভরতা আনার জন্য। আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি সত্যি তাকে ভালোবাসি কিনা, আমি সত্যি তাকে আঁকড়ে ধরেছি কিনা, এটা মাঝে মাঝে পরীক্ষা করা দরকার। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের স্মৃতিকথায় আছে যে যখন তার সাধন ভজন শেষ হলো, তখন তিনি একদিন পরীক্ষা করে দেখতে চাইলেন যে যদি ইষ্টচিন্তা না করেন মন কি করবে। তিনি দেখলেন মন যেন শুধু শ্রীরামকৃষ্ণের চরণপদেই আছে, অন্যত্র কোথাও নেই, কারণ ভগবান আমাদের রক্ষা করেন। গীতাতে ভগবান বলছেন অনন্যশ্চিন্তায়ন্তো মাম ইয়ো ইয়ে জানা পরিউপাসতে, অনন্য, অন্য কোনো চিন্তা না করে এক মনে যে আমাকে চিন্তা করে, সে তার আমি কী করি, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, আমাতে সমস্ত আসক্ত চিত্ত যে হয় সে ব্যক্তির যোগ এবং ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর যেটা প্রাপ্তি, আমি যেটা চাইছি সেটা যতক্ষণ না পাচ্ছি এবং পেলে সেইটাকে ধারণ করে রাখার যে ক্ষমতা, এই দুটোই আমি করে থাকি। তাই বলছেন অনন্য কাম হয়ে তার ভজনা করতে হবে। অনেক সময় কি হয়, নানা কামনা নানা বাসনা এসে আমাদের অনন্য কাম হতে দেয় না। স্বামীজির সেই বিখ্যাত সেই কথা আছে, টেক আপ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট। তিনি বলছেন যখন কোনো কাজটি করতে চাইছো শুধু সেই কাজটিতেই সমস্ত মন প্রাণ উজাড় করে করো, এবং এমনভাবে সেটিকে করো যেন তোমার আর কোনো আলাদা অস্তিত্ব নেই, তোমার মন আর কোনো অন্য কোনো জিনিস চিন্তা করতে পারে না। এই রকম যখন ভাবটি আসবে তখন আমরা ঈশ্বরের প্রতি নির্ভরশীল হব।
আজ আমরা এইখানেই থামব। আবার আগামী দিন শ্রী ভগবানের ইচ্ছায় আমরা বাকি অংশটুকু পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণি ত্রৈলোক্যো বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।